আদিবাসীদের জমি দখল হচ্ছে, এই খবর আমরা দিনভর কাকসার খবর দিনভর আমরা রিপাবলিক বাংলা করে গেছি, এবং সেই খবর দেখানোর পর এই মুহূর্তে সব থেকে বড় খবর উঠে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর নিয়ে বৈঠকে বসতে চলেছেন। এই খবর দেখানোর পর আমরা শুনতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠকে বসতে চলেছেন অ্যাডভাইজারি কমিটির সঙ্গে। এই মুহূর্তে বড় খবর, ট্রাইবাল অ্যাডভাইজারি বোর্ডের সঙ্গে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে। ট্রাইবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। আদিবাসীদের জমি দখল নিয়ে অভিযোগ জমা পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বৈঠক হয়ে গেছে এবং সেই বৈঠক শেষ করেছেন মুখ্যমন্ত্রী। দিনভর এই খবর আমরা দেখিয়েছি, তারপর বৈঠক। এর পাশাপাশি মালদার দিকে নজর রাখতে হচ্ছে। হরিশ্চন্দ্রপুরে রাস্তার কাজে বেনিয়ম, রাস্তা সংস্কারে দুর্নীতি অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি, রাতের অন্ধকারে রাস্তার কাজের চেষ্টা, কাজ বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, নিম্নমানের রাস্তা রোলের মতো উঠে যাচ্ছে, হাত দিয়ে তুললে রোলের মতো উঠে যাচ্ছে বলছেন এলাকাবাসী। হরিশ্চন্দ্রপুরের ছবি দেখতে পাচ্ছেন যেন মাখন তুলছে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মাটির রাস্তা। প্রথম কথা তো সিডুল টাঙানো নেই, আর এই ঢালাইয়ের উপর হাফ ইঞ্চির নিম্ন মানের ঢালাই, তার উপরে যে পেস্ট দিয়ে পেস্টিং করা হচ্ছে সেটা গরম এলেই আমরা দেখতে পারি কি বড় বড় লরি যায়, পুরো পিচ বহে যায়, তাতে আরও আমাদের বাচ্চাদের স্কুল যাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটবে। এটাই হলো হাই স্কুল যাওয়ার, গার্লস স্কুল যাওয়ার একমাত্র রাস্তা, এবং আমাদের হরিশ্চন্দ্রপুর হাসপাতাল যাওয়ার একমাত্র রাস্তা, এটাই হলো আইটিআই কলেজেরও একমাত্র রাস্তা, পশু হাসপাতালেরও এটা রাস্তা। কিন্তু এই নিম্ন মানে আমরা দীর্ঘদিন এই রাস্তাটা নিয়ে ভুগছি, কিন্তু এই রাস্তাটা দু বছরও গেল না, 4 কোটি টাকার কাজ ছিল এর আগে, 9-6 করে দিল, আজকে কত কোটি টাকার কাজ আছে, কি টেন্ডার আছে না কেউ হরিশ্চন্দ্রপুরের জনগণ জানেই না। তো নিম্নমানের কাজটা ঠিকাদার করছে, এবং যদি ঠিকাদার এত নিম্নমানের কাজ করার পিছনে বলছে নাকি কোনো তৃণমূল নেতার হাত আছে, তৃণমূল নেতা নাকি ওকে বালি সাপ্লাই করছে, গিট্টি সাপ্লাই করছে, আশ্চর্য ব্যাপার। একজন ঠিকাদার ঠিকাদারই করবে, সেই ঠিকাদার কোথা থেকে মাল কিনবে না কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তৃণমূলের নেতার কাছ থেকে সেটা কিনতে পারে, তৃণমূলের নেতার কাছ থেকে বালি কিনবে, ভিত্তি কিনবে, সেটা কিনে নিয়ে পাথর কেনার পরে সেটা নিম্নমানের কাজ করবে, সেটা হরিশ্চন্দ্রপুরের মানুষ মেনে নিতে পারবে না। আমরা তো মেনেই নিব না, হরিশ্চন্দ্রপুরের মানুষও মেনে নিতে পারবে। এটা আমরা কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করেছি, রাস্তাটা খুব নিম্নমানের হচ্ছে। কেন নিম্নমানের হচ্ছে, আমরা একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি, একটা আঙুল দিয়ে সেই পিচ কিন্তু উঠে যাচ্ছে যে রাস্তাটা করছে, এটা থেকে প্রমাণ হয় যে কত নিম্নমানের রাস্তা। এবং এর সাথে কে বা কারা যারাই যুক্ত থাকুক না কেন, প্রশাসন এটা সঠিকভাবে তদন্ত করে রাস্তাটা যেন যেরকম কোয়ালিটি রাস্তা হওয়া দরকার, যেটা শিডিউল আছে সেই শিডিউল মাফিক এই রাস্তাটা হোক, কারণ এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুরের প্রাণকেন্দ্র রাস্তা, এটা দিয়ে আমরা হসপিটালে যাই, সমস্ত লোকজন যাই, তাই এই রাস্তা সঠিকভাবে হয় এটা আমাদের দাবি থাকে। অভয়া ধর্ষণ ও খুন মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে কার্যত অতি সক্রিয় কলকাতা পুলিশ। সঞ্জয় রায়ের গলার স্বর চাপা দিতে গাড়ির ছাদ বাজালো কলকাতা পুলিশ। শুধু তাই নয়, কোর্ট চত্বরে লাগাতার গাড়ির হর্ন বাজালো পুলিশ। যা দেখে প্রশ্ন উঠছে যে এত ভয় কলকাতা পুলিশের সঞ্জয় রায়কে নিয়ে, দেখুন। আদালতে পেশ করার সময় দুবার চিৎকার করে বিস্ফোরক অভিযোগ করেছিল অভয় ধর্ষণ করে অভিযুক্ত সঞ্জয় রায়। তার অভিযোগ অস্বস্তি বাড়িয়েছে পুলিশে, নতুন করে বিড়ম্বনা এড়াতে এবার সেই পুরনো পন্থাতেই ফিরল কলকাতা পুলিশ। দেখুন, অভিযুক্ত যাতে বলতে না পারে তার জন্য জোরে প্রিজন ভ্যানের গায়ে চাপড়াচ্ছে পুলিশ। এই ছবি কিন্তু বেশ কয়েক বছর আগেও দেখেছে বাংলা, শুধু গাড়ি বাজানোই নয়, সঞ্জয়কে যাতে সংবাদ মাধ্যম দেখতে না পায় সেই ব্যবস্থাও করে রেখেছিল পুলিশ। এই গাড়িতে করে জেল থেকে সঞ্জয় রায়কে আনা হয়। এই ধরনের গাড়িগুলি বিশেষভাবে তৈরি, গাড়ির যে উইন্ডোগুলো, গাড়ির যে কাঁচগুলো সেগুলো একেবারে কালো কাঁচ, অর্থাৎ বাইরে থেকে ভিতরে কে বসে আছে সেটা দেখা যাবে না। গাড়ির প্রত্যেকটা সাইড উইন্ডোতে
ওয়াল দেওয়া বা গ্রিল দেওয়া, লোহার গ্রিল দেওয়া। একজন ধর্ষণ করে অভিযুক্তকে কি ভয় পাচ্ছে পুলিশ? কাল ঘোষের সময় যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটছে, হিস্ট্রি রিপিট দিচ্ছে। পুলিশ সঞ্জয় রায়ের মুখ থেকে কথা বের করতে চায়, বলতে শুনতে দিতে চায় না। সিনিয়র পুলিশের কণ্ঠস্বর যদি বেরিয়ে আসে তাহলে অনেক বড় বড় মহলকে ধরা পড়ে যাবে। ফলে সিনিয়র পুলিশের অনেকে খুব ভয় যাতে কণ্ঠটা প্রকাশিত না হয়। সঞ্জয় নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম। তার জন্য পুলিশ কমিশনার থেকে এক্স পুলিশ কমিশনার সবাইকার চরিত্র হনন করতে হবে সঞ্জয় রায়কে পাবলিসিটি দেওয়ার জন্য। কোনো কণ্ঠরোধ না, বিয়ের ধরে বলুন ওদের ছবি নিয়ে মিছিল করতে, সঞ্জয় রায়ের মুক্তি চাই বলে মিছিল করতে বলুন। যে যখন অপরাধ সঞ্জয় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, কিন্তু সেই ঘটনা ধামাচাপা দিতে যে বা যারা চেষ্টা করছে তারা তো সমান দোষী। সঞ্জয় পুলিশের বিরুদ্ধে সব থেকে বেশি গুরুতর অভিযোগ করেছে, সেই অভিযোগের সত্যতা আদালত যাচাই করবে। কিন্তু সঞ্জয়ের আওয়াজ চাপতে গিয়ে আদতে পুলিশের ভয়টাই কি বেআব্রু হয়ে গেল না? তো রিপাবলিক বাংলা মাত্র পাঁচ মাস, পাঁচ মাসের মাথায় আবার অগ্নিকাণ্ড অ্যাক্রোপলিস। বারবার দমকল মন্ত্রীর তরফ থেকে বা দমকল বিভাগের তরফ থেকে বলা হয় ফায়ার টেস্ট, ফায়ার অডিট, কিন্তু এই অ্যাক্রোপলিস মলে আগে যখন আগুন লেগেছিল তারপর অগ্নি নির্বাপন ব্যবস্থাকে ঠিক করা হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে পাঁচ মাসের মাথায় আবারও আগুন কেন? প্রশ্ন করছেন সাধারণ মানুষ, প্রশ্ন করছেন অ্যাক্রোপলিসে যারা কাজ করতে যান, যে অফিস রয়েছে সেই অফিস কর্মীরা। দেখুন পাঁচ মাসের মধ্যে পুনরাবৃত্তি, ফের আগুন কষবার অ্যাক্রোপলিস মলে। সোমবার সকালে মল থেকে গল গল করে বেরোতে দেখা যায় কালো ধোঁয়া, ফুড কোর্টের একটি স্টলে লাগে আগুন। অ্যাক্রোপলিস মলে ফের আগুন আতঙ্ক, সকাল 10:30 নাগাদ আগুন লাগে বলেই জানা যাচ্ছে। বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পর এই মুহূর্তে যে খবর, আগুন আন্ডার কন্ট্রোল। কিছুক্ষণের মধ্যেই খালি করে দেওয়া হয় শপিং মল। দমকল পৌঁছানোর আগেই মলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন আতঙ্কেতে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। তার কারণ এই নতুন অ্যাক্রোপলিসে যে আগুন আতঙ্ক তা নয়, এর আগে ঠিক 4 মাস আগে আগুন লেগে যায় অ্যাক্রোপলিস মলেরই ফুড কোর্টে। এক্সস্ট মেশিন আছে, এক্সস্ট মেশিন দিয়ে স্মোকটা দেখা যায়, সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারনাল টিমকে, ফায়ার টিমকে ডাকা হয় এবং ওরা 5 মিনিটের মধ্যেই ওটা নিভিয়ে দেয়। বাট আমরা ইন্টারনালি দেখছি যে কেন এটা হলো। জুনের আগুনে বিস্তর ক্ষতি হয়েছিল অ্যাক্রোপলিস মলের। দমকলের 15টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল। তারপর প্রায় 1.5 মাস বন্ধ ছিল কসবার এই মল। পুনরায় চালু হওয়ার কয়েক মাসের মধ্যে ফের অগ্নিকাণ্ড। কি করছে কলকাতা পৌরসভা? দমকল করছে তো, ওখানে অনেকগুলো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। সংক্ষিপ্তভাবে দমকলের উপরই দায় ঠেললেন মেয়র। তার মানে পুরসভার কোনো দায়িত্বই নেই? ট্রেড লাইসেন্স দেওয়ার পর সব নিয়ম কানুন মানা হচ্ছে কিনা সেটা দেখবে কে? কোথায় অগ্নি নির্বাপক ব্যবস্থা? প্রশ্ন তো উঠছেই, আতঙ্কিত হয়ে পড়েছেন স্টাফরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে ঐন্দ্রিলা খুশি, রিপোর্ট রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।